قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي রুহ তো কারো নির্দেশে চলে না, রুহ চলে কার নির্দেশে? আস্তে বলে না, কার নির্দেশে? এখানে কোন ডাক্তার আছেন কিনা জানি না, বড় বড় চিকিৎসক আমার আলোচনা অনেক জায়গায় থেকে যান, আমি তাদেরকে বহুবার প্রশ্ন করেছি, ডাক্তার মহাশয় শোনেন, একজন ডাক্তার একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত কোথায় কোথায় ঢুকতে পারে? সব জায়গায় ঢুকতে পারে, রুহের মধ্যে অসম্ভব ব্যাপার। এটা এমন একটা জায়গা এই জায়গায় পৃথিবীর কোনো মানুষের হাত হাত এখানে কার হাত? কার ক্ষমতা? তাহলে আমার সবচাইতে সবচাইতে যেটা আমার সবচাইতে বড় জরুরি, যেটা আমার প্রাণ, সেই প্রাণটা কার হাতে? আস্তে বলবেন না, কার হাতে? আমাদের সকল ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা আমার থাকতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলছেন, বান্দারে এত সুন্দর করে আমি তোকে বানালাম, তুই আমাকে কেমন করে ভুলে যাস? ছট মিলিয়ে মিলে আমার সঙ্গে সবাই বলুন, ইয়া আইয়ুহাল ইনসানু মা খালাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহকে ভালোবাসার কারণ করে দিয়েছি, রহমত করে দিয়েছি, এত সুন্দর করে তোমার বউকে আমি বানিয়ে দিয়েছি, যা দিয়ে তুমি তোমার তৃপ্তি মিটায় নাও, তোমার যৌবনের হকটা মিটায় নাও, সেও তোমার দ্বারা পরিতৃপ্তি পেয়ে যায়। তুমি একটু তাকায় দেখো না, সব চাহিদা আমি আল্লাহ পূরণ করলাম, তুমি আমাকে ভুলে যাও কেন? তুমি তোমার স্ত্রীর দিকে তাকাবে, আমি সওয়াব দিয়ে দেবো, কিন্তু খবরদার খবরদার অন্যের বউয়ের দিকে তাকাতে পারবি না, ঠিক কিনা? আল্লাহ তো সবই দিয়ে দিয়েছেন, কিন্তু বৈধ পন্থায় অবৈধ পন্থায়, বৈধ পন্থায় অবৈধ পন্থায়। আমার আপনার দেহের রক্তটাকে রিফ্রেশ রাখার জন্য, ফিল্টারিং করার জন্য, আমার এই দেহটাকে সুন্দর সুস্থ রাখার জন্য শরীরের গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ দিয়েছেন, দুইটা কিডনি দিয়েছেন। কয়টা কিডনি বলেন? দুইটা কিডনি দিয়ে বলছেন, বান্দারে এই দুইটা কিডনি তো রক্তকে সাগবে, পেশাব আকারে বের করে দেবে, রক্তটাকে ফিল্টারিং করে দেবে। এই দুইটা কিডনি আমি তোরে দিলাম বান্দা, এই সমস্ত এই সমস্ত যন্ত্রগুলোকে, এই সমস্ত তোমার দেহের পার্টসগুলোকে ঠিক রাখার জন্য আমি তোমার জন্য খাদ্য কিছু আমার পক্ষ থেকে কিছু আইন আকারে দিয়ে দিলাম, সমস্ত খাদ্য তোমার খাওয়া যাবে না, কোন খাদ্য তুমি খেতে পারবে না। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাবু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত প্রাণী, রক্ত, শুকুরের মাংস, মদ, জুয়া, এগুলো কে হারাম করেছে? আস্তে বলুন, কে হারাম করেছে? আল্লাহ জানেন যে এই দেহে আমার জন্য কোনটা ক্ষতিকর আর কোনটা কল্যাণকর, হালাল হারামের সীমা রেখা দিয়েছেন কে? এই সীমা যারা ভাঙবে, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা, এগুলোকে যারা ভাঙবে তার কি মান আছে? আস্তে বলবেন, তার কি মান আছে? মদ খেলে আপনি পৃথিবীর যে কোনো ডাক্তারকে বলবেন, ডাক্তার মশাই মদ খেলে কি হয়? ডাক্তার বলবে কিডনি নষ্ট হয়। কিডনি দিয়েছেন কে? নষ্ট করার জন্য? আস্তে কর, নষ্ট করার জন্য দিয়েছেন? নষ্ট করলে খবর আছে না? আমি তোরে আমি কিডনি দিছি, তোকে ভালোবাসি আমি, তোর রক্ত ঠিক রাখার জন্য, তুই কেন মদ খাই? জবাব আছে, রব্বানা যালামনা আনফুসানা, দোয়া করতেছে রব্বানা যালামনা আনফুসানা, ওইদিকে মদের বোতল খায় সিট হয়ে পড়ে আছে। সম্মানিত ভাইরা, এই কিডনি আল্লাহ তাআলা এত সুন্দর করে সেট করেছেন, কি ব্যালেন্স দেখেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, কি ব্যালেন্স করে দিয়েছেন। আমার চেয়ারম্যান সাহেবের বডি ধরেন 5 ফুট 7 ইঞ্চি ওজন, 80 কেজি, 75-80 কেজি। ওনার যে কিডনি, আমার যে কিডনি, ওনার যে কিডনি, আপনাদের সবার যে কিডনি, এই কিডনির ওজন আল্লাহ তাআলা ব্যালেন্স করেছেন, হঠাৎ করে কিডনি ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বিকল্প চিকিৎসা আজকে আছে না, ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিস যে মেশিনটা আছে সেই মেশিনটার ওজন হলো 100 কেজি। কত কেজি? তাহলে আমার কিডনির এই বিকল্প একটা চিকিৎসা, ডায়ালিসিস করার জন্য যে মেশিনটা বিজ্ঞান যে তৈরি করেছে, আবিষ্কার করেছে, তার ওজন হলো 100 কেজি। আর আমার আল্লাহ
আদম আলাইহিসসালামের সময় থেকে আজ পর্যন্ত সবার বডিতে ব্যালান্স করে যে কিডনি দিয়েছেন, এখন 3.5 হাত মানুষের বডিতে সেই কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মানুষ তৈরি করছে কত কেজি বলেন? কত কেজি? 100 কেজি। আর আমার আল্লাহ তৈরি করে কত? 200 গ্রাম। এখন বলেন যদি 200 গ্রাম না দিয়ে আসে আমার আল্লাহ তাআলা আগে দুনিয়াতে পাঠায় দিয়া পরে আকাশ থেকে 2টা কিডনি পাঠায় দিবে, 2 কিডনির ওজন হলো 200 কেজি, আমি স্বরূপ না কিডনি যাবে? আমার কথা কি বোঝা যায়? এটাকে বোঝা যায়? বোঝা যায়? আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার আগেই খাবারের যোগান দিয়েছে। মুখের খাবারটা আগে দরকার না নাকের খাবারটা আগে দরকার? মুখের না নাকের? ভালো করে বলবেন কিন্তু, নাকেরটা আগে দরকার না মুখেরটা আগে দরকার? কোন খাবার ফ্রি করেছেন? নাকেরটা। নাকেরটা কি করেছেন? ফ্রি করে, মুখেরটাও ফ্রি করে দিতেন যদি আমরা আল্লাহওয়ালা হতাম। আল্লাহ বলছেন যদি কোনো বান্দা আমার প্রতি পূর্ণ ভরসা রাখতে পারে, পাখির মতো রিজিক আমি তার হাতে দিয়ে দেব। নাকেরটা আল্লাহ তাআলা ফ্রি করেছেন, কেমনে যেখানেই যাবেন সেখানেই নাকের সামনে খাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। অক্সিজেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো বন্ধু না আমার, তাই না? তো সবচেয়ে আমার প্রিয় কে? যিনি আমার নাকের খাবার দেন, যিনি আমার কিডনি ঠিক রেখে রক্ত ফিল্টারিং করেন, যিনি আমার চোখের ওয়াইনম্যান সর্বক্ষণ দিয়েছেন মারপেট থেকে, চোখের মধ্যে ধুলাবালি ঢোকে, বালু খালি আসছে, বালু টুলু থাকি তো, বালু খালি না বাবু খালি আছে তো, কত ধুলাবালি চলে, ধুলাবালি আসে না চোখের মধ্যে? এই ধুলাবালি গুলো সাফ করার জন্য আল্লাহ তাআলা এক্সট্রা করে কিছু চোখে পানি রেখে দিয়েছেন। কেমন করে? পিছনে একটা মেশিন আছে, যখন আপনার চোখে কোনো ধুলা ঢোকে অটোমেটিক সে মেশিন কাজ শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কিন্তু স্টার্ট দেওয়া লাগে না, পিছনে অটোমেটিক শুরু হয়ে যায়। জোরে শুনুন সুবহানাল্লাহ। সেই মেশিনটা চালু হলো, অয়েন্টমেন্ট তৈরি হচ্ছে, মলম মলম কি তৈরি হচ্ছে? সোপ উঠলে ডাক্তার কি দেয়? মলম দেয়। আল্লাহ তাআলা মলম মলমের মেশিন তৈরি করে দিলেন, মেশিন চালু করে দিলেন, পানি বের হয়ে গেল। সেই পানিটা এরকম পানি নয়, ড্রিঙ্কিং ওয়াটার নয়, ওই পানিটা আল্লাহ তাআলা এমন করে সৃষ্টি করলেন সেটাকে সম্পূর্ণ পানিও বলা যাবে না। যদি পানি হতো শীত প্রধান দেশের মানুষগুলো চোখের পানিগুলো তাদের বরফ হয়ে যেত, চোখটা হ্যাং মারত, যতই ঠান্ডা হোক না কেন এই চোখের পানি আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানিয়েছেন। এর মধ্যে কিছু পানি আছে, কিছু স্লেশ আছে, ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ আছে, সুন্দর করে মিলায় দিয়া চোখের পানিতে আল্লাহ তাআলা মলম আকারে দিয়েছেন বান্দা। এই যে চোখ দুইটা দিলাম, মৃত্যু পর্যন্ত মেশিন দিয়া ওষুধের ব্যবস্থা করে দিলাম। অতএব তুই এই চোখ দামান ভালো কিছু দেখবি, খারাপ কিছু দেখবি না। কান দিয়েছে 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়ে দিয়েছি, জিব্বাটা দিয়েছে 1টা মেশিন দিয়েছি, পৃথিবীর কেয়ামত পর্যন্ত যত খাবার আসবে সমস্ত খাবারের স্বাদ জিব্বার মধ্যে আছে না নাই? আসতে বলবেন না আসে না নাই? কিন্তু আল্লাহ বলছেন খাবি, তুই খাবি না কেন, পান করবি না কেন, কিন্তু হারাম কিছু খাওয়া যাবে না, অবৈধ কোনো কিছু মুখে নেওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাবেন, আপনি বিড়ি খাওয়ার চিহ্ন আল্লাহ তাআলা আপনার চেহারায় তুলে দিবে। যে বিড়ি খায় তার চিহ্ন তার চেহারায় আসে না? কোথায় চিহ্ন আসে? ঠোঁট দেখি মনে হয় এটা পাক্কা বিড়ি খাওয়া, ঠিক না? বলবেন টের পাওয়া যায়, আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যখন কোনো বান্দা পাপ করে, পাপ করলে পরে তার মধ্যে 7টা দিক চলে আসে, 7টা খারাপ দিক চলে আসে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হয়, কি হয় বলে? নির্লজ্জ, তার মধ্যে কোনো লজ্জা থাকে না। নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সব সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়ে। নাম্বার 4 হলো রিজিক বরকত কমে যায়। নাম্বার 5 সবাই থেকে ঘৃণা করে। নাম্বার 6 হলো অন্তরটা কালো হয়ে যায়। নাম্বার 7 যতই সে দোয়া করুক সেই দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা সুন্দর করে আরেক জায়গায় বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাহ ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার
হুম ফিহা খালিদুন সূরা বাকারা আয়াত নাম্বার 81 পাপ করবে তুমি পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে বিড়ি খাবে চিহ্ন ফুটে উঠবে মদ খাবে চোখটা লাল হয়ে যাবে ঠিক কি না মদ খাবে তোমার চেহারা লাল চোখ লাল হয়ে যাবে মানুষ দেখে টের পাবে যেটা মদারু মদ্য মদ খেয়ে এক বেচারি রাত 3টার দিকে দরজার সামনে চলে আসছে বোটের পাইছে আমার স্বামী তো ডাবল ডাবল বোতল খাইছে দরজা খুলি কেমনে ভয়ের দরজা করে দরজা যখন খুলতে আসছে ছেলেকে ডাক দিয়ে বলে বাবা তোর বাপ তো আসছে দরজায় ডাকতেছে আমি তো সাহস পাচ্ছি না তুই সঙ্গে চল বড় ছেলেকে সাথে নিয়ে দরজার সামনে এসে দরজা খোলা মাত্র এখন মদ খাইয়া সত্য লাল টকটকে বানায় বইয়ের দিকে তাকায় বলে আম্মা আসসালামু আলাইকুম কথা বলেন এটা কি ও বলতেছে না ওর মাথা খারাপ মাথা খারাপ হয়ে গেছে কি খাইছে কি খাইছে বলে মদ খাইছে এরপরে বউ এখন এই কথা শুনে বলতেছে হাইরে আমার পোড়া কপাল ঘুম থেকে উঠে সকালবেলা রাতের বেলা স্বামীর মুখে মায়ের ডাক তোমার কি একটু হুঁশ নাই গো তুমি আমাকে তুমি আম্মা বলে ডাকো তা যুবক ছেলের সামনে দাঁড়াও যুবক ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম তো বিষয়টা হলো সে তো বলতো না এটা বলতে গেছে কেন এর মূল কারণ হলো সে নেশায় পড়েছে কিসে পড়েছে বলেন আর নেশা আছে যেখানে জেনা আছে সেখানে জেনা আছে যেখানে খুন আছে সেখানে সমাজ ধ্বংসে যে সমস্ত উপকরণগুলো এই উপকরণগুলো সমাজে রেখে আপনি সমাজকে বিনির্মাণ করতে পারবেন না সমাজকে আপনি সুন্দর করতে পারবেন না কূপের মধ্যে বিড়াল পড়েছে মরে গেছে কূপের পানি নাপাক হয়ে যাবে যতক্ষণ না আপনি কূপের পানিটা না পরিষ্কার করবেন কিন্তু কূপের পানি পরিষ্কার করছেন ঠিকই কিন্তু বিড়াল থুইয়া বিড়াল রেখে দিয়ে তাহলে কি হবে কা আগে কি তুলতে হবে মরা বিড়ালটা আগে টেনে তুলতে হবে সমাজে সমাজে আপনি মদ রেখে দিয়া জেনা রেখে দিয়া সুদের কারবার রেখে দিয়া সমাজকে আপনি সুন্দর করবেন হবে না এগুলোকে বন্ধ করতে হবে মুসলমান রাজি আছেন কারা কারা হাত জোর করে দেখা আমরা কার নাম নিলাম আসতে বলবেন না কার নাম নিলাম আকাশের মালিকের নাম নিয়েছি কোন ছাতা মাতার নাম নেই নাই আল্লাহর নাম নেব লুকে লুকে না বুক উঁচু করে লুকে লুকে না বুক উঁচু করে কর্ণাটকের সেই নারীর কথা মনে আছে কিনা মেয়েটার কথা মনে আছে ছোট্ট মেয়ে বলবো আমি ছোটই বলবো তো ইন্টার লেভেলে পড়ে ষোলশি একটা মেয়ে ষোলো সতেরো বছর বয়স সন্ত্রাসী গেরুয়াদের সামনে তারা শুধু জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে এবং তাকে উস্কানি দিচ্ছে তাকে টিজ করছে তাকে বিরক্ত করছে এর মাঝে সেই মেয়েটা সিংহের মতো গর্জন দিয়ে বলে ফেলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ কার নাম পৃথিবীর শ্রেষ্ঠ সুর আজান শ্রেষ্ঠ সুর কি সম্মানিত ভাই কষ্ট পাচ্ছেন আলোচনা চালাই সময় আছে তো কোন আপত্তি নাই বলি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তাআলা এখানে আটটা বিষয়ের কথা বলেছেন আট ভালোবাসার চাইতেও ভালোবাসতে হবে সবচেয়ে বেশি কাকে আল্লাহ কারণ আমার আল্লাহ তো আমাকে ভুলে যান না আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দিকে এক হাত আগাবি আমি তোর দিকে দশ হাত আগাবো তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি আমি তোর দিকে দৌড়া দৌড়ায় যাব বান্দা যখন ওযু বানায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যায় বান্দা যখন ওযু বানায় তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার সামনে দাঁড়ান বান্দা যখন সূরাগুলো পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ বলেন হাদা বাইনি ও বাইনা আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে শুরু করে নিয়া
ওয়ালাদ্দামিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন ও বান্দা আমার সঙ্গে এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাওয়া কবুল করলাম। বান্দা যখন রুকুতে যায় আল্লাহ অস্থির হয়ে যান, বান্দা যখন সেজদায় চলে যায় আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখ এই বান্দাগুলো আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, রাসূলকেও দেখে নাই, কোরআনকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সম্মানজনক জায়গা মস্তকটা আমার সামনে সঁপিয়ে দিয়েছে, তোরা ফেরেশতার সাক্ষী থাক এই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতের বাজেট পাস করে দিলাম। সুবহানাল্লাহ, আমরা মহব্বত তৈরি করব কার সাথে? নামাজ বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে। কবরে প্রশ্ন করা হবে না তোমার বাপের নাম কি, কবরে প্রশ্ন হবে না তোমার দাদার নাম কি, কবরে প্রশ্ন হবে না তোমার নেতার, তোমার ওই সমস্ত দুনিয়ার কোন বন্ধুর নাম কি, কবরে প্রশ্ন হবে মার রব, তোমার রব কে? আল্লাহ। তোমার রব কে? আল্লাহ। ওমা দীনুক, তোমার দল কি? ইসলাম। জোরে বলেন ইসলাম। আরো জোরে ইসলাম। আরো জোরে ইসলাম। ওমা নবীউক, তোমার নেতা কে, তোমার নবী কে, তোমার প্রেরণা কে, তোমার আদর্শ কে? সন্দেশ ওমান হাদার রাজুল, আমার নবীজির সুন্দর ছবি ডিসপ্লে করা হবে, যখন রাসূলের চেহারা দেখবে দেখার সঙ্গে সঙ্গে প্রকৃত নবীর উম্মত কেঁদে কেঁদে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার নবীজি। প্রথম প্রথম স্টেশন আমি পার পেয়ে গেলাম, ভাই ভাতে আমি টিকে গেছি, এরপর আমি জান্নাতের উপযুক্ত হয়ে যাব। অতএব সেই ভাই ভাতে পাঁচ নম্বর তোলার জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার স্থানে রাখতে হবে কাকে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু রুব্বান লিল্লাহ, ইমানদাররা সবচাইতে বেশি মোহব্বত করে কাকে? আস্তে বলবেন না, কাকে? আল্লাহকে সবচাইতে বেশি মোহব্বত করে। আল্লাহকে সবচাইতে বেশি মোহব্বত করতে হবে আমাকে আপনাকে। আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নেব, যে আল্লাহ তাআলা আমার মার পেটের মধ্যে কি সুন্দর করে খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন, আমার মার মাসিক অসুখ বন্ধ করে দিয়েছেন, সেই খাবারগুলোকে মুখ দিয়ে খাওয়ালেন না, তার সঙ্গে তার লাগায় দিয়ে বলছেন বান্দারে তার সঙ্গে তার লাগায় দিয়েছি, ওই রক্তগুলোকে আমি তোর মুখ দিয়ে খাওয়াবো না, কারণ ওই মুখে তুই আমার নামের জিকির করবি। আমার নামের তুই জিকির করবি, আমাকে তুই স্মরণ করবি, তোর তোর মুখটাকে আমি আল্লাহ পরিষ্কার করে দিলাম, বান্দা খবরদার ওই মুখে হারাম মদের বোতল তুলবি না, ঠিক কিনা? আজকে মদ খা মুসলমান, 21 বছর বয়স হয়ে গেলে মদ খেতে কোনো আপত্তি নেই, এটা কোনো কথা হলো? এরপরে বলে যে 100 জন যদি মদ খাওয়ার অনুমতি পায় ওই এলাকাতে মদের দোকান দেওয়ার লাইসেন্স দেওয়া হবে, বিশেষ দ্রষ্টব্য শুক্রবারে মদের দোকান বন্ধ থাকবে। বলেন আমরা কোথায় আছি, কোথায় আছি আমরা? নাইট ক্লাবে কোনো আলেম ওলামা যায় না, নাইট ক্লাবে তারাই যায় যারা মদের আইন পাস করে। মদ শুধু এখন হারাম, আগের থেকে হারাম, আগের থেকে হারাম। একটা মানুষ যখন নেশাক্রান্ত হয়ে পড়ে তাকে দিয়ে সবকিছু সম্ভব, সে সবকিছু করতে পারে, সে লজ্জাহীন হয়ে যায়। একটা মানুষের যখন লজ্জা না থাকে তখন তার কিছু থাকে? ইন্না মিন মাদরাকান নাস মিন কালামিন নবুওয়াতুল উলা, প্রত্যেক নবীর প্রথম কালেমা ছিল, প্রথম তাদের একটা কথা কমন ছিল, সেটা হলো ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। লজ্জা মানুষের হারায় কখন? যে সে যখন মদ খায় তার লজ্জা থাকে? দেখেন না মাঝখানে কোন এক মন্ত্রী একটা মদটদ খাইয়া উল্টা পাল্টা কথা বললো, মনে আছে? মনে আছে না? মনে আছে? হ্যাঁ, গভর্নমেন্ট গভর্নমেন্ট দিয়ে দিছে, গভর্নমেন্টকে ধন্যবাদ যে শাস্তি যা দরকার আরো দেওয়া দরকার ছিল, কি দুষ্টামি করলো মাঝখানে মদ খাইয়া। মদ খেলে তো মানুষের হুশ থাকে, আমার দেশে তো ইসলাম মানার সিস্টেম আলাদা। ওই সময় আবার এক অভিনেত্রী গেছে হলো মক্কায় ওমরা করতে, ওমরা করতেছে, উনি আবার লাইভ শো লাইভে আসছেন, লাইভ এসে বলতেছে মাননীয় আমার প্রিয় দেশবাসী আমি অভিনেত্রী অমক, আমি ওমরা এসেছি ওমরা পালন করার জন্য, আমার বিরুদ্ধে দেশে প্রপাগান্ডা চলছে, আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, আমি পরিস্থিতির শিকার ছিলাম, আমার কোনো দোষ নেই, আমাকে নিয়ে যা কিছু করা হচ্ছে এগুলো সাজানো পাতানো নাটক। তো প্রিয় দেশবাসী আমি আর এখান থেকে কিছু বলতে চাই না, পবিত্র জায়গায় এসেছি পবিত্র কাজ করার জন্য, ওমরার কাজ করার জন্য, দোয়া করবেন আমার ওমরা সম্পূর্ণ করে যেন আমি দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি।
আপনি এই জায়গায় কি ওষুধ দিবেন? এরকম লোক এখনো আসে না? এরকম চিন্তা চেতনার লোক আসে না? নাই ইসলাম কি এরকম করে মানার কোন সুযোগ আছে? ইসলাম এক জায়গায় মানে না, সব জায়গায় মানে। এমনকি টয়লেটে যাবেন কেমনে? টয়লেট, আপনি টয়লেটে যাবেন কেমনে? আপনি নখ কাটবেন কেমনে? আপনি দেশ চালাবেন কেমনে? আপনি অফিস চালাবেন কেমনে? আপনি মেম্বারি করবেন কেমনে? আপনি চেয়ারম্যানি করবেন কেমনে? আপনি এমপি ডিগ্রি করবেন কেমনে? আপনি নেতৃত্ব দিবেন কেমনে? আপনি ইমামতি করবেন কেমনে? আপনি ব্যাংক চালাবেন কেমনে? বিমা চালাবেন কেমনে? সব জায়গায় ইসলাম আছে না? ইসলাম শুধু নামাজে না, ইসলাম সব জায়গায়। ইসলাম কি? সব জায়গায়। কষ্ট হচ্ছে? সবার আগে আমরা কাকে পেতে চাই? আস্তে বলেন, কাকে? মিল্লাহুল মাউলা ফালাহুল কুল। এটা প্রবাদ আছে, এটা প্রবাদ। যারা আল্লাহ আছে তার সব আছে, যারা আল্লাহ নাই তার কিচ্ছু নাই। তবে আল্লাহকে চেনার জন্য আগে নিজেকে চিন্তা হবে। কাকে চিন্তা হবে? নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ, যে ব্যক্তি নিজেকে চিনল সে তার আল্লাহকে চিনল। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দিন শেষে কেউ নাই, একটু চোখ বন্ধ করলি এটা টের পাওয়া যায়। দিন শেষে কেউ নাই, যা কষ্ট করে কামাই করলাম মরে গেলে সব দখল হবে আরেকজন, ঠিক কিনা? এটাই তো। অতএব আমার সম্পদ, আমার পুঁজি, আমার সবকিছু, আমার অস্তিত্ব সব তিনি কে? আসতে বলবে না তিনি কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে একদিন দোকানদারি করছেন। কি করতেছে? দোকানদারি, প্রথম খলিফা। কিন্তু এক কাস্টমার এসে বলতেছে, আবু বকর, ছয় মাস আগে এই কাপড়টা নিছিলাম, কাপড়টা পছন্দ হয় না, কাপড়টা ফেরত নাও। সাধারণ কোনো দোকানদার হলে ফেরত নেবে? ছয় মাস আগে উনি বললেন তোমার পছন্দ হয়নি, না ঠিক আছে দাও, ফেরত নিল, টাকাটা দিয়ে দিল। দেওয়ার পরে তিনি কান্নায় ভেঙে পড়ছেন। আবু বকরের মতো মানুষের কান্না দেখে সবাই বলে, আবু বকর সামান্য কাপড় নিয়ে তুমি কান্দো, কান্নার কারণ কি? সাইয়েদের আবু বকর বললেন, শোনো, আমি জন্য কাঁদি না, কান্নার কারণ হলো জীবনে তেমন কোন আমল করতে পারি নাই। এই যে দোকানদারে দোকানদারি করতে গিয়ে আমার এক কাস্টমার, তার কাপড় পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত দিয়ে আমাকে টাকা দিয়ে চলে গেল, আমি তাকে কাপড়টা ফেরত দিয়েছি। আমি একদিন যদি মরে যাব, মরে যাওয়ার পর হাশরের ময়দানে আল্লাহ যখন, আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে একটা আড়ালে নিয়ে পর্দার মধ্যে নিয়ে যদি বলেন, আবু বকর তোমার জীবনের যত অর্জিত ইবাদতগুলো আছে, নামাজ, জিহাদ, হিজরত, দান, সদকা, যা তুমি করেছ আমার জন্য, আমি আল্লাহ আমার একটাও পছন্দ হয় নাই, তুমি এগুলো ফেরত নিয়ে নাও। সেই সময় আমি কি করব? আল্লাহ যদি আমাকে ফেরত দিয়ে দেন, সেই চিন্তা আমি চোখের পানি ফেলে কি ফেলে ফেলে কাঁদতেছি। তারা চিন্তা করতেন কি আর আমরা চিন্তা করি? আমার দেশে এমন লোক আছে, পাগল আছে, বলে কবরে যদি ফেরেশতা আসিয়া তোমার কোনো অভিযোগ, সেই সময় তুমি বলিবে আমি অমুক দরবারের লোক। যেরকম এটি কোনো কথা বলেন, কোন দরবার দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আমল নামা, কারো আমল নামা দিয়ে জান্নাত পাওয়া যাবে? আমল নামা নিতে হবে নিজের আমল নামা। কার আমল নামা? আত্মীয়তা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবুল আহাব জান্নাতে যেত, ঠিক কিনা? আত্মীয়তা যদি জান্নাত পাওয়া যেত, আমার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস বাবা আসব বাবা জান্নাতে যেত, ঠিক? আত্মীয়তা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, নূহ আলাইহিসসালাম ছেলে কেনা সে জান্নাত পেয়ে যেত। আত্মীয়তা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আসিয়ার স্বামী ফেরানো জান্নাত হতো। কি কথা কি বোঝা যায়? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? অতএব সবার আগে আমাকে পেতে হবে কাকে? আল্লাহ। আসতে বলবেন না কাকে? আল্লাহ। আসিয়ার সালাতু ওয়াসালাম ইসলাম কবুল করলে, মায়ের আসছে নাকি মাহফিল? মায়ের আছে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একটু মনে পড়ে গেল, দেখেন আল্লাহকে নিতে হয় কেমনে, আল্লাহকে বন্ধু বানাতে হয় কেমনে। আহাব্বু আল্লাহ তাআলা সুন্দর করে এই জায়গায় বলছেন,
ومساكن ترضونها احب اليكم من الله ورسوله কেমন করে আল্লাহকে ভালোবাসতে হয়। তার চূড়ান্ত জ্বলন্ত দৃষ্টান্ত ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসলাম যখন গ্রহণ করলেন সেই সময় আসিয়ার পদবি হলো মিসেস ফেরাউন, ফার্স্ট লেডি অফ দ্য ওয়ার্ল্ড, গোটা দুনিয়ার সবচেয়ে বড় একজন প্রভাবশালী ব্যক্তি ফেরাউনের তিনি স্ত্রী, ফার্স্ট লেডি। তার দাম কম নাকি? একজন প্রেসিডেন্টের বইয়ের দাম কম হয় নাকি? তার দাম কম না, সে হচ্ছে মিসেস ফেরাউন, মিসেস প্রেসিডেন্ট। এত একটা দামি পদ, সেই পদে থেকে সামাজিক মর্যাদা, অর্থনৈতিক মর্যাদা সবকিছু আছে। যখন তিনি সত্যকে পেয়ে গেলেন, কালিমা তিনি গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেললো, আসিয়া শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি শুনবেন কেন, আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার দাওয়াত যখন দিলেন, ফেরাউন বলছে, আসিয়া তুমি কি সত্যি সত্যি তুমি দিনটা গ্রহণ করেছো নাকি? হ্যাঁ, আমি আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছি, আমি সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়বো না। ফেরাউন বলছে, আসিয়া তুমি আমার এত বড় শত্রু হয়ে গেছো, আমার ঘরের মধ্যে থেকে আমি তোমাকে কি দেই নাই বলো, তুমি সব দিতে পেরেছ কিন্তু আমি তোমার কাছ থেকে আল্লাহর সন্ধান পাই নাই। আমি আল্লাহর সন্ধান পেয়েছি তাওরাত কিতাব থেকে, আমি আল্লাহর সন্ধান পেয়েছি আল্লাহর পয়গাম্বর মুসার কাছ থেকে, আল্লাহ আকবার বলে আমি ইসলাম কবুল করে নিয়েছি। ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে হত্যা করে ফেলবো কিন্তু। আসিয়া মুসকি মুসকি হাসি মেরে বলছেন, আমার স্বামী একটা কথা আপনাকে বলি, অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। চিন্তা করেন, ইসলাম কাকে বলে? আর আমার দেশে একই পরিবারের একই বাবার স্যার সন্তান চারজন, স্যার দল করে, হ্যাঁ সুবিধা বেঁধে দেখে চারজন চার দল করে, যে দল ক্ষমতায় থাকে সব ভাই মিলে যায় বলে, সব তুই আমাদের 5 বছর দেখবি, এরপর আমরা যখন যাবো তখন আমরা তোরে 5 বছর দেবো। এরকম করে দুনিয়া পাওয়া, কিন্তু জান্নাত পাওয়া না, ঠিক কি না? কষ্ট হচ্ছে আমার ভাইরা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুর মুখোমুখি দাঁড়ালেন, যে কোনো মুহূর্তে তিনি শাহাদত বরণ করবেন। সাজানো সংসার ছিল, দুনিয়ার যশ খেতে সম্মান সবকিছু ছিল, সবকিছুকে মাইনাস করে ধরলেন কাকে? আস্তে বলুন না, কাকে ধরলেন? আল্লাহকে তিনি ধরলেন, সবচেয়ে প্রিয়জন মনে করলেন। আমার বন্ধুগণ, ইমানদারের জীবন থেকে শুধু জীবনটাই নেওয়া যেতে পারে কিন্তু আদর্শ নেওয়া যেতে পারে না, জুলুম করা যেতে পারে কিন্তু ইমানটা কখনো কেড়ে নেওয়া যাবে না, যায় না। মধু মৌচাকে থাকে, মৌচাকে মৌমাছি মধু সংগ্রহ করে, মধু প্রস্তুত করে রানী মৌমাছি। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, সুন্দর করে বাসা বানায়া মধু বানায় মৌচাকে রাখে। এক পাখি একদিন এক মৌমাছিকে বলতেছে, রানীকে বলতেছে, রানী মৌমাছি এত কষ্ট করে মৌচাক বানায়া, মৌচাক দেখছেন কিনা আপনারা জানি না, কারণ খুলনার পাশেই তো মাগুরা, একই তো জন, একটু দেখতে হয়, আল্লাহর সৃষ্টিগুলো বুঝতে হয়। আল্লাহ তাআলা মৌমাছি নামে একটা সুরায় নাজিল করেছেন, আল্লাহ তাআলা ওষুধের একটা ফ্যাক্টরি আছে, ফার্মাসিউটিক্যাল, আল্লাহ ফার্মাসিউটিক্যাল, সেটা হচ্ছে সেটার ভুল মানে ফার্মাসিস্ট হচ্ছে মৌমাছি। আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার, এরকম বিভিন্ন স্কোয়ার আছে না, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, তারপর ইবনে সিনা আছে, গ্লোব আছে, রেনেটা আছে, গ্লোব আছে, কত বড় বড় কোম্পানি পপুলার আছে, কত বড় বড় কোম্পানি আছে। তা আল্লাহ তাআলার স্পেশাল ফার্মাসিউটিক্যাল হলো কি? মৌমাছি, মৌমাছি দিয়ে সুন্দর করে একটা তিনি ফার্মাসিউটিক্যাল বানিয়েছেন, ওটা লিমিটেড না, ওটা আনলিমিটেড, যেরকম আল্লাহু আকবার আনলিমিটেড, কি সুন্দর করে তিনি বানালেন এটা। মৌমাছিকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, এই জ্ঞানটা মৌমাছিকে কে দিয়েছেন? আল্লাহ। তো পাখি বলতেছে মৌমাছিকে, মৌমাছি রানী তুমি এত কষ্ট করে বাসা প্রস্তুত করে মধুগুলো সংগ্রহ করো, আর মানুষগুলো চুরি করে নিয়ে যায়, তোমার কি একটু কষ্ট হয় না, তুমি একটু কষ্ট পাও না? মৌমাছি বলে, যাই তুমি আমাকে এমন করে বলো কেন, আমার কেন কষ্ট হবে? মানুষ শুধু আমার বাসা থেকে এসে মধুটা শুধু চুরি করতে পারে, কৌশল তো নিতে পারে না। কি কথা কি বোঝা গেল? কৌশল নিতে পারে না। অর্থাৎ প্রকৃত মুসলমানদের উপর অত্যাচার করে জুলুম করে জীবন নেওয়া যেতে পারে, আদর্শ নেওয়া যেতে পারে না। সম্মানিত ভাইয়েরা,
আসি আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্বামী অ্যাটাক করল, পারিবারিক বাধার সম্মুখীন হলো, রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হলো, ধনাঢ্য শ্রেণীর বাধার সম্মুখীন হলো, সব বাধা আসিয়ার সামনে মোকাবেলা করছেন, কার প্রেম কার মহব্বতে? তো আল্লাহ আসিয়াকে জান্নাত না দিয়া ইসলি মধ্যে গুলির মধ্যে দিয়ে জান্নাত দেবেন? এত সস্তা ভাবতেছি আমরা, অনেকে চিন্তা করে কি জানেন, আল্লাহ তুমি তো আমার বানাইছো, কালিমা যখন কইছি তুমি আমার জান্নাত না দিয়ে যাবা, এরকম উল্টা আল্লাহর আটকে ফেলে, এরকম আসার করবেন? এত সস্তা জান্নাত না, জান্নাত পেতে হলে পরীক্ষা দিয়ে জান্নাত পেতে হবে, দুনিয়ায় যদি সামান্য পরীক্ষা ছাড়া পাশ না হয় জান্নাত নেবো আমি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এতই সস্তা জান্নাত পাবো আমরা, জান্নাতের জন্য কাজ করার দরকার আছে নাই? কি কাজ করেছেন আসিয়া দেখে আমার মার একটু শুনেন, আসিয়া আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, চূড়ান্ত পাকা পক্ত সিদ্ধান্ত হয়ে গেল, জল্লাদ কর্তৃক তার হাত পাবাদা হলো, ঝুলায় ঝুলায় মারবে তাকে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, সর্বশেষ যখন বলা হলো আসিয়া এখন সময় আছে তুমি কি করবা বলো, আসিয়া বলছেন স্বামী ফেরাও তুমি আমাকে কি মনে করছো জানি না, আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেয়েছি। সঙ্গে সঙ্গে খবর, সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য জাল্লাদের হাতে লোহার চিরুনি দেওয়া হলো, লোহার চিরুনি মাথায় লাগিয়ে দেওয়া হলো, লোহার চিরুনি মাথা থেকে চামড়া গুলো টেনে টেনে পায়ের দিকে আনতেছে, সেই চামড়া গুলো যখন মাথার চামড়া যখন টেনে টেনে নিচের দিকে নেমে আনে, মানুষ তো চিল্লানোর কথা আওয়াজ দেওয়ার কথা, তাফসীরে সে চাষিয়ার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই, কেন আওয়াজটা বের হয় নাই, কারণ আসিয়া মনে মনে চিন্তা করলেন অত্যাচারীর অত্যাচার অত্যাচারীর অত্যাচারে যদি আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়ে যায় আল্লাহ আমার আল্লাহকে নারাজ হয়ে যান, তার মুখ থেকে একটা আওয়াজ বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তার মৃত্যু খুব সন্নিকটে জীবন প্রদীপ নিভে নিভে যাচ্ছিল এমন সময় তিনি সুন্দর একটা দোয়া করলেন আল্লাহর কাছে, তার কিতাব হলো তাওরাত, অথচ তার দোয়াটা কোরআনে কারিমে স্থান পেয়ে গেল, কি সুন্দর তিনি দোয়া করলেন, মিসাল দিয়ে দিলেন গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য তিনি মিসাল হয়ে গেলেন, দৃষ্টান্ত হয়ে গেলেন ইমরাত ফিরাউন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কোরআনে কোট করে দিয়েছেন, তিনি সেই সময় মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে তিনি দোয়া করছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য জান্নাতের মধ্যে দুইটা নয় তিনটা নয় বুয়ুতান নয় বাইতান, তুমি আমার জন্য একটা ঘর তুমি আমাকে জান্নাতের মধ্যে দিবা, জান্নাতে শুধু একটা ঘর দেওয়া হবে না, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, কিন্তু আসে চাইতেছেন কয়টা ঘর, আসতে বলবেন না কয়টা ঘর, কিন্তু আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে, কি মহব্বত কি ভালোবাসা, কি মহব্বত করেছেন আল্লাহকে, আল্লাহ আমি একটা ঘর চাই তোমার কাছে, অত বড় জান্নাত আমার দরকার নেই, একটা ঘর দিবা সেই ঘরটা হতে হবে তোমার ঘরের সঙ্গে ঘর, জামিউল কালাম এটাকে বলা হয় জামিউল কালাম, মানে সকল বাক্যের সমষ্টি, এই দোয়ার মধ্যে কোনো দোয়া বাদই নাই, সব দোয়া হয়ে গেছে, আল্লাহ তাআলা এই দোয়াটা কোরআনে কোট করে ঢুকা দিয়ে বলছেন ও পৃথিবীর নারী পুরুষ আসিয়ার মতো দোয়া কর, আসিয়ার মতো দোয়া কর, যেরকম সুবহানাল্লাহ, আমরা কাকে পেতে চাই, আসতে বলবেন না কাকে পেতে চাই, এক সাহাবি হিজরত করে মদিনায় চলে গেছে, মক্কার মানুষ মক্কার কুরাইশ মদিনার উপকণ্ঠকে অপহরণ করে ওই সাহাবিকে ধরে নিয়ে চলে আসছে, মক্কা নিয়ে এসে বলছে ইসলাম ছাড়, সেই সাহাবির নাম জুখবায়, বলছে ইসলাম ছাড়বো কেন, ইসলাম কি গ্রহণ করছে ছাড়ার জন্য, জীবন দেব ইসলাম ছাড়বো, জরকান সুবহানাল্লাহ, আর আমার দেশের ইমানদার একটা সিগারেটের প্যাকেট পাইলে ইমান বিক্রি হয়ে যায়, আছে না নাই, আছে না নাই, যার আমানত নাই তার কি ইমান আছে, লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়াল্লাযীনা হুম লিআমানাতি ওয়াহদিহিম রাউন, সম্মানিত ভাইয়েরা জেলকে আটকে রাখা হলো, খবাবকে হাত পা বাঁধা হলো, খাবার বন্ধ করা হলো, খবাব তোমার খাবার বন্ধ, তিনি মুসকি হাসি মেরে বললেন তোমরা খাবার বন্ধ করতে পারবা না, তোমার আল্লাহ আমাকে খাওয়াবে, কি বিশ্বাস কি অবিচল অবস্থা, সেই খবরের জন্য খাবারের বন্দোবস্ত হয়ে গেল,
তিন মাস চার মাস খাবার নাই, জেলখানার ভিতরে আল্লাহর কালাম তিনি শেষ রাতে তেলাওয়াত করেন, আর তার সামনে ফেরেশতা এসে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলায় রাখেন। এক টুকরো আঙ্গুর খান, আল্লাহর কালাম গুলো তেলাওয়াত করেন, চেহারা সুন্দর হতে থাকলো। কুরাইশ বলল, বুঝতে পেরেছি কবে একটা আমরা মারতে পারবো না, ওর জন্য খাবারের বন্দোবস্ত আল্লাহ করে ফেলেছে, ওকে মেরে ফেলো। মেরে ফেলার যখন সিদ্ধান্ত হয়ে গেল, সর্বশেষ বলো হলো, খোবাব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবাব বললেন, তোমরা আমাকে কি করবে জানি না, তবে এই জীবন দুনিয়া থেকে আমি দিয়ে দিলে আমার কোনো দুঃখ হবে না, কিন্তু আমি আমার আল্লাহর মহব্বত ছাড়বো। শুলে কাস্তে ঝুলিয়ে মারা হবে, চূড়ান্ত আইন পাস হয়ে গেল। এক আত্মীয় এসে বলছে, খোবাবিরি তুই তো আমার ভাই, তোকে আমরা মেরে ফেলবো, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য তোকে মেরে ফেলতে হচ্ছে, তোর অন্তিম ইচ্ছা বলতে কিছু আছে নাকি বল, সেই চাহিদা আমরা পূরণ করবো। খোবাব বলছেন, দুনিয়ার কোনো ইহকালীন কোনো আমার ইচ্ছা আমার পূরণ করার স্বপ্ন নাই, আমার যদি তোমরা শেষ ওসিয়ত শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, একটু কি ওযুর পানি দিবা নাকি, ওযুর পানি দিলে পর ওযুর বানায়া আমার প্রিয় আল্লাহর সঙ্গে কথা বলবো নামাজে। ওযুর পানি দেওয়া হলো, ওযুর পানি কে ওযুর পানি দেওয়া ওযু বানালে, ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেলেন। কাফের মুশরিকরা তার নামাজটা দেখতেছিল, প্রথম রাকাতে আস্তে আস্তে পড়লেন নামাজ, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তেন, মনে মনে ভাবলেন যদি নামাজটাকে লম্বা করে ফেলি কাফের মুশরিকরা ভাববে খোবাব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। বেশি লম্বা করলেন না, সালাম ফিরে দিন, সালাম ফেরার পরপরই আসমানের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক এই সময় আমার পাশে কেউ নাই, তুমি আল্লাহ তুমি ছাড়া, আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি তোমার জন্য আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মনে হয়, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তুমি আল্লাহ আমাকে যদি শাহাদাতের মৌত তুমি যদি দিয়ে দাও, আজকে চার পাঁচ মাস গত হতে চলছে আমি আমার রাসূলকে দেখতে পাই না, তোমার কাছে ফরিয়াদ করে আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। এই কথা বলেই তিনি উঠে দাঁড়ালেন, শুলে কাস্টের দিকে দৌড় মারলেন, দৌড় মেরে তিনি কাছাকাছি চলে গেলেন। সবাই বলছে, ও খোবাব তোমার কি মাথা খারাপ নাকি, মানুষ কি মরার জন্য দৌড় মারে নাকি। এবার খোবাব বলছেন, আমি তো মরার জন্য দৌড়াই না রে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভোরগুলো আমাকে দেখায় দেখায় দিতেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আমি দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে চলে যাচ্ছি, কুরাইশরা রে তোরা তো টের পাচ্ছিস না, দুইটা হাত দুইটা পা বেঁধে ফেলা হলো, তাকে শুলে কাজটা ঝুলিয়ে মারা হবে। একজন কোরাইশ এসে বলে, একজন কাফের এসে বলে, খোবাইব তোমার এই জায়গায় যদি হাত পা বেঁধে মোহাম্মদকে রাখা হতো কতটা ভালো হতো। খেপে গিয়ে রেগে গিয়ে অনেকগুলো থুতু মুখের মধ্যে জমা করে নিয়ে মুখ ভরা থুতু তার মুখ বরাবর মেরে দিয়ে বলছে, আল্লাহর কসম আমার চোখের সামনে নবীর একটা পশম ছিঁড়বে আমি তাকে হালে ছেড়ে দেবো না। জীবন প্রদীপ নেভে যাবে, একজন কাফের এসে সঙ্গে সঙ্গে তার ডান হাতে একটা আঘাত করলো, হাত ছিটকে পড়ে গেল। হাত যখন ছিটকে পড়ে গেছে, মুসকি মুসকি খোবাব ভাসে, আরেকটা হাতে যখন আঘাত করলো দুই হাত নাই, চিৎকার মেরে মেরে খোবাব ভাসে। সবাই বলছে, খোবাব রে তোমার আমরা তোমার হাত কেটে তুমি হাসো কেন, এর কারণটা কি। খোবাব বলছে, তোমরা আমাকে একটাকে অঙ্গহানি করে দিচ্ছ, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত গুলো দেখায় দেখায় দিতেছে। খোবাব শাহাদত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। ওইদিকে আমার নবীজি মদিনার মসজিদে দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে সামনে রেখে হঠাৎ করে দাঁড়ায় তিনি সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব বলছিলেন। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ খোবাবের কি হয়েছে, খোবাবকে আমরা চার মাস পাঁচ মাস হলো দেখি না, আপনি কেন তাকে সালাম দিচ্ছেন, খোবাব এখন কোথায় আছে। রাসূল বলছেন, সাহাবীরা রে খোবাব কোথায় আছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, খোবাব আর দুনিয়াতে না, আমার খোবাব আল্লাহকে বন্ধু বানায় জান্নাতের মধ্যে পাখি হয়ে উড়ে বেড়াতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমাকে তুই মহব্বত কর, আমাকে তুই মহব্বত কর, আমার প্রতি তুই আস্থান, আমাকে তুই সবচেয়ে বড় আশা কি মানা, গুনার কাছে যাবি না, গুনার কাছে গেলে তৌবা করে আমার কাছে মাফ চাবি, আমার কাছে মহব্বত তৈরি করবি, আমি তোকে মাফ করে দেব। আল্লাহ তাআলা যেমন নামাজ হুকুম করেছেন, রোজার হুকুম করেছেন, তৌবার হুকুমও কে করেছেন বলে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা ইমানদারেরা তোমরা আমার কাছে তুমি আনতুম তোমরা আল্লাহর কাছে তওবার মতো তওবা করো আমরা মাফ চেয়ে নেব কার কাছে আসতে বলবেন না কার কাছে চোর চুরি করে ধরা পড়েছে থানায় তাকে নিয়েছে তার নাম কিসের তালিকায় চুরির তালিকায় কালো তালিকায় থেকে যায় সে যদি সন্তান বাকি জীবনে ভালো হয়ে যায় হাসি হয়ে যায় নামাজি হয়ে যায় থানায় তার নামটা কালো তালিকায় থাকে কিনা বলেন থেকে যায় কিন্তু আল্লাহ বলেন বান্দারে তুই যা করেছিস পাপ কাজ করেছিস কোনো প্রবলেম নেই তুই আমার পথে এসে সেজদায় পড়ে কাঁদবি তওবা করে আমার কাছে বলবি আল্লাহ আমি আর জীবনে এই গুনাহ করব না আমারে মাফ করে দাও কালো তালিকায় নাম না রেখে তোর নামটা জান্নাতের তালিকায় তুলে দেব বান্দা যখন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারেক্ট অর্থ দেখেন তো লিল্লাহি তাকবীর জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করান তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আমিন আরো জোরে আমিন আমিন সাহাবীদের কি মহব্বত ছিল আল্লাহর প্রতি আল্লাহর দ্বীনের প্রতি তাদের কি বিশ্বাস ছিল আজকে এই বছর আমি কথা এই সাহাবীর নামটা আমার মনে ছিল না আমি বলিনি আলোচনা কোথাও করিনি আজকে আমি আসতে নিয়ে কিতাব পড়তে নিয়ে তার জীবনটা আমার আসলো জানা ছিল মনে ছিল না একজন সাহাবী রাসূলের সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করতে চাই রাসূল বলেন বিয়ে করবা ভালো কথা কিন্তু বিয়ে যে করবা তুমি তোমার কি আছে হুজুর আমার কিচ্ছু নাই কিচ্ছু নাই আমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই রাসূল বললেন কোনো সমস্যা নেই তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ বিয়েটা হয়ে গেল চিন্তা করেন বিয়েটা হয়ে গেল জান্নাত তারা না পায় আর সরিমন্দি কলিমন্দি পাবে কষ্ট হচ্ছে আপনাদের বাসর রাত ছাড়লেন আর আজকের যুবকরা গার্লস স্কুল ছাড়েন ঠিক আছে না গার্লস স্কুলের সামনে যে তিন দিন মতো বসে থাকে যখন মেয়েটা বের হয় পিছিয়ে পিছিয়ে যায় বলে শোনো তিন দিন হলো আমার ঘুম আসা না নেই আসা না নেই এতিম হয়ে গেছে এগুলো মহব্বত কোনো মূল্য নাই আসল মহব্বত হবে কার সাথে হ্যাঁ আপনি ওই নারীর সঙ্গে মহব্বত করেন যে নারীটা আপনার জীবনে বৈধ এতে কোনো আপত্তি অকাম কুকাম করো না প্রয়োজন আরেকটা করো প্রয়োজন আরেকটা করো প্রয়োজন চারটা বিয়ে করো তাও তুমি অকামে যেও না আর এখন বউ তো লাগে না বউ কুল্লার বিপদ বউ ছাড়া নাকি ভালো চলা যায় যেরকম নাউজ এরকম চেতনার কিছু লোক আছে না নাই আছে না নাই জুলাই বিয়ে করলে বাসর রাতে বউটা ছেড়ে চলে গেছেন জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করল আল্লাহু আকবার শহীদ হয়ে গেল রসুলের কাছে সংবাদ আসলো হুজুর যুদ্ধে অমক 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 মারা গেছে কিন্তু কেউ জুলাই বিবের কথা বলেন রসুল নিজেই চলে গেলেন রসুল নিজেই চলে গিয়ে যুদ্ধের ময়দান তছনছ করে খুঁজতে লাগলেন সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন আমার জুলাই বিব কই যে জুলাই বিবের বিয়েটা আমি দিয়ে দিলাম খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন যুদ্ধের ঠিক মাঝখান বরাবর সাতটা কাফের লাশ পড়ে আছে মাঝখানে জুলাই বিব শহীদ হয়ে শুয়ে আছে রাসূল বলেন সাহাবীরারে আমার জুলাই বিব দেখ কি করেছে বউটা বাড়িতে রেখে আসছে বাসনাত করার সময় পায় নাই আল্লাহর দিনকে মহব্বত করতে গিয়া আমাকে মহব্বত করতে গিয়া আল্লাহর দিনকে জমিনে কায়েম করতে গিয়া জিহাদের তামান্না নিয়ে যুদ্ধ করতে সে যুদ্ধ এমন ভাবে করেছে সাতটা কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া সে নিজে শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে অপেক্ষায় থাকো আল্লাহ তাআলা পক্ষ থেকে কিন্তু একটা বিশাল শাস্তি আসতে পারে আসবে সাবধান থাকো সাবধান আল্লাহ বলছেন ফাসেকদের আল্লাহ কখনো হেদায়েত দেন না ফাসেক আছে না কিছু নামাজও পড়ে গাঁজাও খায় এরকম আছে না নাই আল্লাহ তাআলা এই সমস্ত বদসবাব থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই কি নামাজ পড়ি সবাই নামাজ পড়ি তো বাড়িতে মা বোন সবার আছে না নাই মা বোনদের পর্দার দরকার আছে না নাই
কয়জনের সঙ্গে পর্দা করা যাবে না মেয়েদের? কয়জনের সঙ্গে পর্দা নাই বলেন, বলেন বলেন বলেন, 14 জন বলেন, কয়জন? 14 জন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, এটা লম্বা আয়াত আছে, এই আয়াতটা পড়ে নেবেন, এটা জেনে নেবেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের খালা, তোমাদের ফুফু, তোমাদের মেয়ে, তোমাদের ভাতিজি, তোমাদের ভাগিনী, তোমাদের নাতনি, তোমাদের ছেলে বউ, এই সমস্তকে আল্লাহ তাআলা বিয়ের জন্য হারাম করেছেন। মোট 14 জন, মোট কত জন? 14 জন। 14 জন কি বিয়ে করা কি হারাম? দেখা করা বলেন, দেখা করা জায়েজ, বিয়ে করা হারাম। এই 14 জন ছাড়া পৃথিবীর কোন নারীর সঙ্গে পর্দা ছাড়া থাকা যাবে না। হুকুমটা কার? আস্তে বলবেন না, কার? আল্লাহ। এখানে কি ছোটখাটো হুকুম? এটা কিন্তু বড় হুকুম। আচ্ছা, আবার মেয়েদের জন্য, মেয়েদের জন্য 14 জন পুরুষের সঙ্গে সে সাক্ষাৎ করতে পারবে, আপন চাচা, মামা, তারপরে নিজের বাবা, ভাই, ভাতিজা, ভাগিনা, এরকম করে এই ক্লাসের যাদের সঙ্গে বিয়ে হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। বাস এই বিষয়টা, আয়াতটা যদি আজকে প্রত্যেকটা ঘরে যদি ফলো মানে বাস্তবায়ন হতো তাহলে কোনো জেনা থাকতো না। অথচ শুধু খালাতো বোনের বাড়িতে খালা, খালাতো ভাই যায়, খেলাটা দেখে ঘন্টার পর ঘন্টা, খেলাতো ভাই, খেলাতো বোন কি করে, কি যেন বইয়ের কি কি আছে কি না, কি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট কি কত কি বসতেছে, অ্যাসাইনমেন্টটাকে সামনে থুইয়া ঘন ঘন আসে যাওয়া আসা করে, আর খালাম মা খেলে সালাম, খেলাম মা সালাম আলাইকুম, খেলাম মা সালাম আলাইকুম, মানে সালাম দিয়ে রাস্তা ক্লিয়ার করে, খেলাম মার সতর্ক হওয়ার দরকার আছে। আচ্ছা, বেড়া খেয়ে খায়, একটা কথা আছে এলাকায় আছে কিনা জানি না, বেড়া, বেড়াই কি খায়, খেত খায়, মানে এই যে না না না, বেড়া 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 বেড়া, না না, ভেড়া না, ভেড়া না, বেড়ায় বেড়ায় বেড়ায়, এই যে বেড়া দেয় না জমিতে, কি বুঝতেছেন তো, বেড়াই খেত খায়, কথা বুঝেছেন? আপনাদের সঙ্গে তো আমি পারবো না, আপনাদের ভাষা হলো বাংলা ভাষার যত অঞ্চল আছে ত্রিপুরা থেকে শুরু করে নিয়ে আসাম থেকে শুরু করে নিয়ে কলকাতা পর্যন্ত, ওইদিকে পশ্চিম দিনাজপুর, এই শিলিগুড়ি টিলিগুড়ি সহ যা আছে, আমি তো সব জায়গায় গেছি, প্রত্যেকটা অঞ্চল আমার যাওয়া আছে। 40 কোটি মানুষ, পৃথিবীর নবম ভাষা হলো বাংলা, 40 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, আলহামদুলিল্লাহ বলে। আমার ভাষা কিন্তু দুর্বল না, আমার ভাষা কিন্তু অনেক মজবুত ভাষা। এই ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে সুন্দর বাংলা ভাষায় কথা বলে যশোরের মানুষ, কেউ তা আলহামদুলিল্লাহ কইলেন, এলাকার ভাষা সবচেয়ে টপ ক্লাস। সিরাজগঞ্জের দুন্দর স পাবেন না, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। রংপুরে র পাবেন না, বাড়ি কোথায়? অংপুর, মানে নিজের জেলার নাম বলতে পারছে, নিজের জেলার নাম মুখে আসে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তালিবুর স বলতে পারে না, সালাম দিতে নিয়ে উল্টা পাল্টা করে আসসালাম আলাইকুম, আগে সালায় করে দিতে হবে, দারুণ বেকার। এইরকম করে গোটা দেশের কোথাও না কোথাও বাংলার ভাষার ভিতরে কিছু না কিছু সমস্যা আছেই। নোয়াখালী তো আরো সহি বাংলা, তাই না, নাকি কি মনে করেন? আমি যখন প্রথম আজ থেকে 14-15 বছর আগে নোয়াখালী আমার একটা সফর ছিল, তা আমি নোয়াখালী মাহফিলে গেলাম, আমাকে বললো হুজুর আর লগে লগাই আর লগে লগাই নিতে গেছে আমাকে, মানে আমাদের সাথে সাথে আপনি আসেন আর আর লগে লগে আইকেন। আচ্ছা, লগে লগে গেলাম, বসলাম, এক বেচের এসে সালাম দিয়ে বলতেছে হুজুর ভালো আছেন কেন? আমি কি ভালো আছেন কেন, এটা কেমন কথা, আমি ভালো থাকবো না, আমি তো বুঝি নাই আর। এরপরে আবার বলতেছে হুজুর ভাত খাবেন কেন, দাওয়াত নিয়ে এসে, যদি দাওয়াত দিয়ে এসে যদি বলে ভাত খাবেন কেন, এটা কেমন কথা। আবার কিছুক্ষণ পরে বলতেছে হুজুর আর জন্য দোয়া করবেন কেন, তখন বুঝলাম যে না, ওদের ভাষাই হলো কেন, ভাষা কি। কিন্তু যশোর, বাগুড়া,
সাতক্ষীরা, কুষ্টিয়া, এগুলোর সঙ্গে হলো নদিয়ার সম্পর্ক। নদিয়া, বাংলার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে। নদিয়ার কাছাকাছি হওয়ার কারণে এই এলাকার বাংলা 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 ভাষার কোনো বরণ হয় না। এই বাংলা ঢুকে রংপুর দিয়া, রাজশাহী দিয়া, টাঙ্গাইল হয়ে ঢাকা দিয়ে ঢুকে নোয়াখালীতে গলাচিপে ধরছে, চট্টগ্রামে জানাজা হয়েছে, আর সিলেটে গিয়ে কাফন দাফন হয়েছে। কি কথা কি বুঝতেছ না? এই হচ্ছে অবস্থা। তবে সব ভাষার মধ্যেই মজা আছে না? নেই, তাদের ভাষাও খারাপ না। চট্টগ্রামের যে বাংলা, ওর মধ্যে আরবি বেশি, আলহামদুলিল্লাহ বলে। কি বেশি? আরবি বেশি। ওদের ভাষার মধ্যে আলাদা সৌন্দর্য আছে। ওরা লম্বা নিয়ে কথা বলে, লম্বা লম্বা সময় নিয়ে কথা বলে না। যেরকম আমরা বলি, ভাই আসুন এখানে বসুন, সুন্দর করে বলি না আমরা? এখানকার লোক তো এরকম সুন্দর করে বলে, বসুন এখানে বসুন, খেয়েছেন আপনি, খান, খুব সুন্দর করে বলে। ওদের এত সুন্দর করার সময় নেই। ইক্কা বইয়ুক, ইক্কা বইয়ুক মানে এখানে বসেন। ওরা সবকিছু শর্টে মারে। বড় ভাই আপনি কেমন আছেন? বোদ্দা আমি কেন আছেন? কি কথা বুঝতেছেন কি আপনারা? মানে শর্ট করে ওরা সবকিছু বলে ফেলে। ওদের, ওর ব্যবসায়ী মানুষ তো, অত লম্বা টম্বা সময় কথা বলার সময় নেই। শর্ট কথা বলে ব্যবসা করে, কি করে একদিন ব্যবসা করে। তো এই দিক থেকে যশোর বাসী অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি খ্যাত খায়? বেড়ায় খ্যাত খায়। অতএব মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ? দুলা ভাই তো আরো মারাত্মক সিরিয়াস ব্যাপার। দুলা ভাই বলতেছে, শালি তুই হুন্ডায় চল। শালিকে এখন মনে মনে চিন্তা করে, দুলা ভাই যখন বললো না চললে কেমন হয়, বসে কিন্তু একটু লজ্জা পায়। দুলা ভাইয়ের হাত গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু পিছনে মাঝখানে ফাঁকে রেখে পিছনে জড়সড় হয়ে বসে আছে। দুলা ভাই এমন দুলা ভাই, সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পূরণ আছে না নাই? গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে? খুব সাবধান, বি কেয়ারফুল, নিজের শরীরের হেফাজত করতে হবে আগে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও। জোরে বলি আমিন। অনেক কথা ছিল বলা, সময় পেলাম না, আজান হয়ে গেছে আরো বেশ কিছু আগে। আসুন আমরা এখন দোয়া করব, চাইবো কার কাছে? আমার কথা কি কেউ বেজার হয়েছে? তাহলে আট প্রকার ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে এবং আল্লাহর পথে জিহাদ করাকে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও। এই যুবকরা, এই যুবক, এই যে ভাইরা বসে, আমরা দোয়া করে দেবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাহফিল কমিটি লোকেরা আছে নাকি? শরীফ ভাই দোয়া করে দিই, শুনবেন? কিন্তু ওঠে কে ধরেন তো, যে ধরেন তো ওঠে কে, বসো 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 বসো। সময় তো নাই, তাই একটু শুনবেন, তেলাওয়াত শুনবেন। জি, আমি পরশুদিন ছিলাম নোয়াখালী, ফেনী মাহফিল ছিল, কালকে ছিলাম কিশোরগঞ্জ, আজকে যশোর, আগামী কালকে রংপুর। বেশি দূরে না নাকি? খুব সফর হয় আমাদের, তো এই জন্য আমাদের একটু টাইম মেনটেন করতে হয়। পাঁচটা বেজেও গেছে, নামাজ পড়বেন না সবাই? আসর নামাজ কোথায় পড়বেন? এখানে পড়বেন তো? অজু ছাড়া? অজু নেই, অজু করবো কিন্তু আমরা, অজু যদি না থাকে। জি আচ্ছা, তো আমরা এখানে একসঙ্গে নামাজ পড়ো। আমি কিন্তু নামাজ পড়ে ফেলেছি, কেমন করে? যারা মুসাফির থাকে, মুসাফির হালতে জোহর অথবা আসর অথবা মাগরিব অথবা এশা একদিনে যে কোনো দুই অক্ত জমা করা যায়, একত্রিত করা যায়, জোহর অথবা আসর অথবা মাগরিব অথবা এশা। যারা হজের সফর করেছেন তারা বুঝতে পারতেছেন, হজের সফরে দুই নামাজ একসাথে আছে না নেই? আচ্ছা, মাগরিব আর এশা মুজদালিফায় গিয়ে পড়তে হয়। আচ্ছা, তো আমি এটা পরে নিয়েছি, হয়তো ভাববেন যে হুজুর আপনি নামাজের কথা কই, আপনি দূর মানলেন, মানে আমাদের দেশে তো হুজুরের দোষ কি কম না বেশি বলবো, বেশি একটু বেশি ধরতে চান। তো আমি নামাজ পড়ে নিয়েছি, এখন আপনাদের নামাজের ব্যাপারে আমার খুব পেরেশান হচ্ছে। সবাইকে নামাজ পড়তে হবে, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসছে, নামাজের পার্থক্য মহিলা এবং পুরুষের মাঝে কি? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া ও বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ায়ুকিমুনা আস-সালাহ ওয়ায়ুতুনা আয-যাকাহ। সূরা তাওবার, এটা সূরা তাওবার 71 নম্বর আয়াত। পুরুষ মহিলা উভয় উভয়ের বন্ধু, তারা কি করবে? সবকে যারা আদেশ দেবে, সবকে যারা বাধা দেবে, নামাজ কায়েম করবে। এক কাজ না দুই কাজ বলেন, নারী পুরুষের এক কাজ না দুই কাজ? এই বসেন ভাই, আসেন দোয়া করে দিচ্ছি, বসেন, একটু বসেন, দুই মিনিট তো। তো নারী পুরুষের নামাজ, পুরুষ কি নারীর মতো হাঁটতে পারে?
এই পারে কেমনে? নারী কি পুরুষের মতো হাঁটতে পারে? নারীর হাঁটা আর পুরুষের হাঁটা কি একরকম? নারী যখন হাঁটে বোঝা যায় যে একটা নারী হাঁটতেছে, আর পুরুষ যখন হাঁটে তখন কি মনে হয়? পুরুষ হাঁটতেছে। অত নারী এবং পুরুষের না হাঁটা যদি এক না হয়, তাদের নামাজও তো আমাদের মতো হতে হবে না। তারা চেষ্টা করবে নবীর মতো নামাজ পড়তে, কিন্তু তাদের বডি পারবে না, তাদের দেহটা পারবে না। তারা পড়তে গিয়ে যখন তাদের তাদের মতো হয়ে যাবে, নামাজ আদায়ে কোনো ব্যাঘাত হবে না। ব্যাস, আমার কথা বোঝা গেল কি? এটা নিয়ে কোনো জল্পনা কল্পনা কোনো গন্ডগোল করার কোনো দরকার নাই। ব্যাস, আমি খুব ব্যালেন্স করে কথা বলি। আমি এটা জায়েজ নাই, ওটা জায়েজ, একটাকে হারাম বানায় আরেকটা হালাল বানাবো, এটা ঠিক আছে? আমি এটা করি না, আমার এই তবিয়ত নাই। এক গ্রুপ বলছে নাবিতে হাত বাঁধা হারাম, আরেক গ্রুপ বলছে বুকে হাত বাঁধা হারাম। এখন সলিমুদ্দিন এখন নামাজ পড়তে নিয়ে আর হাত বাঁধার জায়গা পায় না। দুই হুজুর দুটো বলে দিছে বুকে হাত বাঁধা হারাম, নাবিতে হাত বাঁধা হারাম। সলিমুদ্দিন এখন নামাজ পড়তে নিয়ে আল্লাহু আকবার কথা বলে কই গেছে? তাহলে আপনার ফতুয়ে যদি দুই হাতি বাদ যায়, দুই জায়গায় বাদ যায়, তাহলে তো বেকায় না। অতএব এগুলো নিয়ে আমরা মাতামাতি করবো না। আমাদের বক্তব্য হবে সুদের বিরুদ্ধে, আমাদের বক্তব্য হবে সেনা ব্যবচারের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। এগুলো কোনো বিষয় না, এগুলো এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কোনো কারেকশন নাই তো? না কোনো কারেকশন টারেকশন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খোদা আমি আল্লাহ বলেছি, আবার সেকেন্ড লাইনে আল্লাহ বলেছি, ঠিক আছে না? খোদা শব্দটা আপনার গজলে বলেছেন, এটা কি আল্লাহর নাম? না, খোদা এটা আল্লাহর কোন নাম না। আচ্ছা, সৃষ্টিকর্তা এটা কি আমার আল্লাহর নাম? বিধাতা আল্লাহর নাম না? বিধাতা আমরা বাংলায় বলি, সৃষ্টিকর্তা আমরা বাংলায় বলি। তো খোদা এটা পাকিস্তানের লোকেরা পাকিস্তানি ভাষায় খোদা শব্দটা বলে, তবে লক্ষবার খোদা বললে যে সওয়াব হবে, একবার আল্লাহ বললে তার চেয়ে বেশি সওয়াব হবে। বাস, আমরা খোদা বলবো না, আমরা সৃষ্টিকর্তা বলবো না, আমরা বলবো কি? আমি খোদার ব্যাখ্যা যাচ্ছি না, যাবো না, কারণ এগুলো গেলে ব্যাখ্যায় দাঁড়ায়। আমি চেক এন্ড ব্যালেন্স করে কথা বলার চেষ্টা করি। আমি ফতুয়ার দিকে কম যাই, দরকার নাই আমাদের। ওকের দরকার আমাদের, কিসের দরকার? ওকের দরকার। ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় টার্গেট হলো তালাক নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল না, তালাকের মাসলা না, বিয়ের মাসলা না, তারপরে এই সমস্ত বিষয়গুলো মিলাদ কিয়াম নিয়ে মারামারি লাগাই দেয়। ওরা মারামারি করুক আমাদের দেশ সাথে, কি কথা বলেন নি? এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আমরা মাথামাতি করব। আসেন, সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পাঁচটা বাজে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مشتي بكل قتل بلا হাজার হাজার মুসলমান নরনারী তোমার বান্দাগুলো কোরআন আলোচনা শোনার সে শান্তি সে দুটো হাত পেতে আছে, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জীবনের গুনাগুলো কি মাফ করে দাও। জনম দুঃখিনী মা, দুনিয়া থেকে যার বিদায় নিলেন, মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের মাস থেকে আব্বা আম্মা যার বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। চক্ষুটা বন্ধ করুন, হাত একটু উঁচু করে আওয়াজ দিয়ে দিয়ে চিল্লায় চিল্লা আব্বা আম্মার জন্য বলুন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি রহমহুমা কামা স্বীকার করে বসবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই যুবকরা কত কষ্ট করে মাহফিলটা আঞ্জাম দিয়েছে, আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করো, মুরব্বীদের খেদমতকে কবুল করো, আমার চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার খোঁজ খবর তিনি নিয়েছেন, খুব বিনয়ী মানুষ, আল্লাহ তাআলা তুমি তার এই খেদমতটাকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সাইয়েদুল ওমর ফারুকের মতো তুমি তাকে আল্লাহর খাদেম বানায় নাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যারা যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও।
যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ তোমার তৌফিক দিয়ে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডানা তামাল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। মালাকুল মউত কোন দিন আসবে জানি না, যেদিন মরবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরানো সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে, কবরে সয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। চব্বিশ ঘন্টা যাবে না, মাথার চুলের শ্যাম্পু দিলাম, কত কালার করলাম, চব্বিশ ঘন্টার ব্যবধানে চুলগুলো কষে কষে মাটিতে পড়ে থাকবে, মাত্র তিন দিন ব্যবধান চামড়াগুলো গলে গলে সমস্ত পোকার পেটে চলে যাবে, সাত দিন যাবে না, পেটের নাড়ি ভড়িগুলো সব চোখ মুখ কান নাক মধ্যে বের হয়ে থাকবে। আয় আল্লাহ তারা তিন মাস যাবে না, কবর খুলে দেখা যাবে আর কিচ্ছু নাই, কয়েকটা হাড় ছাড়া কবরের মাটি ছাড়া কোনো অস্তিত্ব নাই। সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।